नमस्कार देखছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐন্দ্রিলা রোজকার মতো আজকেও হাজির বেশ কিছু আপডেট রয়েছে আপনাদের সঙ্গে তা শেয়ার করব ফ্যামিলি কে লিয়ে কিয়া জরুরি হ্যায় ইয়ে হ্যায় মেরি চয়েস মেরে হর ফ্যাসলে পে হ্যায় মেরা মান মেরি প্রাইড जैसे मेरा सफेद तुरंत खुले भरपूर झाग दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस मेरी चॉइस मेरा सफेद আপনারা জানেন যে ভোট গণনা পর্ব চলছে বিভিন্ন জায়গায় জায়গায় সেই প্রস্তুতি পর্ব একেবারে যেটা বলা যায় যে একদম শেষের পথে এবং খানিকটা উত্তপ্ত পরিস্থিতি বললেই চলে এই ভোট গণনাকে কেন্দ্র করে তার কারণ আপনারা জানেন যে গতকাল থেকে যখন ভোট গণনা শুরু হয়েছে বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসছে এবং আপনাদেরকে জানাই এই ভোটে কিন্তু হিংসার বলি প্রায় 43 থেকে 44 জন মানুষ ভাবতে পারছেন শুধু একটা নির্বাচনকে কেন্দ্র করে এতজন মানুষের প্রাণ গিয়েছে পঞ্চায়েত ভোট তাই বিরোধীরা বলছে যে রক্তক্ষয়ী পঞ্চায়েত ভোট এই মুহূর্তে দাঁড়িয়ে গতকাল যে অশান্তির খবর পেয়েছি আমরা ভাঙর থেকে আপনারা সেই ছবি দেখেছেন যে কিভাবে মুড়িমুড়কির মতন বোমা পড়েছে কিভাবে গুলি বর্ষণ হয়েছে এবং সেখান থেকে তো সাধারণ মানুষও দূরের কথা অতিরিক্ত পুলিশ সুপার বাড়ুইপুরের এএসপি তিনিও কিন্তু বাদ যায়নি তিনি এবং তার দেহরক্ষে দুজনেই কিন্তু গুরুতরভাবে আহত হয় গুলিবিদ্ধ হয় এএসপি এবং তারপর কিন্তু তাদেরকে গতকালই তড়ি ঘড়ি নিয়ে যাওয়া হয় মুকুন্দপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে যখন তৃতীয় আসনের জেলা পরিষদের গতকাল ভাঙরে যখন গণনা পর্ব চলছে তখন টিএমসি এবং আইএসএফের সঙ্গে সঙ্গে কিন্তু সংঘর্ষ বেঁধে যায় এবং সেখান থেকে হাতাহাতি বোমা বর্ষণ গুলি বর্ষণ এবং তারপর ইট বৃষ্টি পাথর বৃষ্টি সমস্ত রকম যত রকম অশান্তির ছবি আপনাদেরকে দেখেছি তা সত্যি একেবারে একদম আমাদের যারা সাংবাদিকরা ছিলেন ওই মুহূর্তে তাদের চোখের সামনে সেই ছবিগুলো ঘটেছে এবং তারপর কিন্তু যে পরিস্থিতি উত্তপ্ত হয় তা তো আর বলার কথা রাখে না সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়েই কিন্তু গুলিবিদ্ধ হতে হয় বাড়ুইপুর থানার অতিরিক্ত পুলিশ সুপারকে তার হাতে গুলি লাগে এবং তাকে কিন্তু বাঁচাতে গিয়ে তার যিনি দেহরক্ষী ছিলেন তিনিও কিন্তু গুরুতরভাবে আহত হন তিনিও কিন্তু চোট পান গুলিবিদ্ধ হন এবং তারপরে কিন্তু তাকে তাদের দুজনকে কিন্তু সরাসরি নিয়ে আসা হয় গতকালই কলকাতার মুকুন্দপুরের কাছে বেসরকারি হাসপাতালে এমার্জেন্সি তাদেরকে ভর্তি করা হয় গতকাল থেকে তাদের চিকিৎসা চলছিল আজকে সকাল পর্যন্ত যেমনটা খবর ছিল যে অস্ত্রোপচার হবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের অস্ত্রোপচার হয়ে যাবার খবর পাওয়া গিয়েছে হাসপাতাল সূত্রে যে তারা এখন আপাতত স্টেবল রয়েছেন এবং বিশেষ করে এএসপি তার হাতে কিন্তু বুলেট গতকাল থেকে ঢুকেছিল সেই বুলেট বের করা সম্ভব হয়েছে এবং তার পাশাপাশি খানিকটা স্টেবল রয়েছেন এবং যে আপডেট আমরা পাচ্ছিলাম গতকাল থেকে যে তার অবস্থা সংকটজনক আশঙ্কাজনক সেদিক থেকে কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন যে অনেকটাই কিন্তু সুস্থ রয়েছেন তবে এখনও একদম যে শঙ্কা তা কিন্তু কেটে গিয়েছে এমনটা বলা যাচ্ছে না চিকিৎসাধীন রয়েছেন তারা শুধুমাত্র তাই নয় গতকালে যে ভাঙর উত্তপ্ত হয়েছিল সেই ঘটনায় কিন্তু দুজন আইএসএফ কর্মী তারাও তাদেরও মৃত্যু হয়েছে শুধুমাত্র আইএসএফ নয় তৃণমূলেরও একাধিক নেতাকর্মীরা তারা কিন্তু গতকাল ওই ঘটনায় আহত হয়েছে চোট লেগেছে আইএসএফের বহু কর্মীরাই কিন্তু আহত হয়েছে সব মিলিয়ে দিকে দিকে অশান্তির খবরের মধ্যে অন্যতম এই যে হটস্পট অশান্তি তা হচ্ছে ভাঙর ভাঙর কিন্তু মনোনয়ন পর্ব দিন থেকে কিন্তু অশান্ত হয়ে উঠেছে আপনারা দেখেছেন ভোটের দিন কীভাবে চরম উত্তেজনা ছড়িয়েছে ভোট শুরু হওয়ার আগেই উত্তেজনা ছড়িয়েছিল গতকালও কিন্তু সেই ছবিটাই একদম যখন গণনা পর্ব চলছে তখন কিন্তু সেই রকম উত্তপ্ত হওয়া ছবি দেখা গিয়েছে এই মুহূর্তে আপনাদেরকে যে আপডেট দেওয়া সেটা দিয়ে রাখলাম এএসপি তিনি এখন খানিকটা হলেও স্টেবল রয়েছে তবে এখনই কিন্তু যে চিন্তা তা কিন্তু দূর হয়নি এমনটা জানাচ্ছেন চিকিৎসকরা এবং সে হাসপাতালের বাইরে কিন্তু চূড়ান্ত নিরাপত্তা কারণ এএসপি তিনি নিজে ভর্তি রয়েছেন এবং কড়াকড়ি করা হয়েছে সাংবাদিকরা সেখানে প্রবেশ করতে পারছেন না সব মিলিয়ে এই ছবিটাই কিন্তু আপাতত ধরা পড়ছিল প্রিয় জার্নালিস্ট ওয়াসিমের সঙ্গে সেই আপডেটই আপনাদেরকে দিচ্ছিলাম এই মুহূর্তে এরকম বিভিন্ন ধরনের খবরের জন্য আপডেটের জন্য এবং ভোট গণনা যাবতীয় পুঙ্খানুপুঙ্খ খবরের জন্য আপনাকে নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেল আর আপনারা তো জানেন যে রিপাবলিক বাংলা এবার ডিজিটাল মাধ্যমে আসতে চলেছে সুতরাং অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলা ডিজিটাল মাধ্যম এবং টেলিভিশনের পর্দায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়